বাংলা মানবতা সমাধান আলহামদুল্লিল্লাহ ও সলেহত ওসাল্লা ময়া আলা রসুল্লাহ ও আয়েলা ও অসহায়হি ওমন ওয়ালা দূরের ও কাছের সম্মানিত সুদী ও দর্শকপিণ্ড পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা বিগত কয়েকটি পর্বে আপনাদের সামনে আমরা সম্মিলিতভাবে আলোচনা করেছি বিবাহের বিভিন্ন দিক নিয়ে বিবাহ কাকে বলে শরীয়তে বিবাহের সংজ্ঞা কি বিবাহের শর্ত নারীদের অধিকার এবং স্বামী স্ত্রীর অধিকার বিবাহের রোকন এবং বিবাহের সন্নত ইত্যাদি নিয়ে আলোচনা করেছে আজকেরই পর্বে আমরা আলোচনা করতে যাব যে একটি ভুল ধারণা খণ্ডনের জন্য সেটি হচ্ছে অনেকেই মনে করতে পারেন বা কোনো কোনো সমাজে এই ভুল ধারণা আছে যে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে তাদের যথার্থ হক আদায় করে নাই তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না ব্যাখ্যা করব। এবং আমাদের কাছে সপ্রমাণ বক্তব্য উপস্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত হয়তোবা আমরা এই বিভ্রান্তির বেড়াজালে আবেষ্টিত থেকেও যেতে পারি এবং আমাদের মৃত্যু এভাবে হয়েও যেতে পারে সেজন্য বিষয়টা থেকে আমাদের স্পষ্ট ধারণা নেওয়া উচিত আজকে আমরা এই পর্বে আলোচনা করব যে ইসলাম প্রাক কি অবস্থা ছিল অর্থাৎ ইসলামের আগমনের পূর্বে নারীদের কি অবস্থা ছিল এবং তাদের বৈবাহিক ধারাগুলি কি দিচ্ছিল আর বর্তমান ইসলাম এসে নারীদেরকে কত মর্যাদায় মহরানা দিয়ে ঘরে নিয়েছে সে বিষয়গুলি আগের আলোচনার সাথে আজকের এই সমাপ্তি আলোচনাটি একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি আমরা শুরু করছি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জনাব শেখ আমানুল্লাহ মাদানী জাহিলি যুগে নারীদের যে অবমূল্যায়ন করা হতো সে প্রসঙ্গে একটু আলোকপাত করুন জাহেলি যুগে নারীদেরকে একটা পণ্য মনে করা হতো এবং ভোগের বস্তু মনে করা হতো এমন কি নারীদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণ এবং অঘটনের কারণ এগুলিও মনে করা হতো উত্তরাধিকার ছিল না এমন কি তারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত। দাফন করত যে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই যে বিভিন্ন চিত্র ইসলাম সেখানে আমাদেরকে তুলে ধরেছে তো যেটা এতই অমানবিক যেটা মানুষ কেন কোন পশুর পক্ষেও সম্ভব নয় লমহর্ষক ঘটনা কোন পশু তো তার বাচ্চাকে হত্যা করে না মানুষ হয়ে তার বাচ্চাকে জীবন কন্যা সন্তানকে দাফন করে দিত এই অবস্থা থেকে ইসলাম কি করে বাঁচালো প্রথাকে বিলুপ্ত করতে গিয়ে তাকে সামাজিক কত বাধার সম্মুখীন হতে হয়েছিল যে জ্বলন্ত নারীকে চিতার মধ্যে ফেলে দিয়ে বলা হতো যে স্বামীর সাথে স্বর্গে চলে যাচ্ছে জীবন্ত নারী জ্বলন্ত হুতাশনে আত্মহুতি দিবে হাত পা বেঁধে তার আত্মীয় স্বজন সবাই মিলে উল্লাস করে ফেলে দিত ফেলে দিয়ে বলতো যে নারী তার স্বামীর সাথে স্বর্গে চলে গেল এই যে জাহেলিয়াত এই যে ধারণা এটার মূলত পঠন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতে গিয়ে তাকে সামাজিক কত প্রতিবন্ধকতার মুখে পড়তে হলো কিন্তু এর অনেক আগেই ইসলাম এর অনেক আগেই ইসলাম এটাকে করে থাকেন তাহলে ইসলাম থেকেই এই শিক্ষা নিয়েই ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে তাকে জীবন্ত হওয়া থেকে থেকে যে বাঁচিয়েছে তার এই মূল আদর্শ তিনি শিক্ষা নিয়ে এটা করেছেন আমরা চমৎকার ভাবে এটা বলতে পারি শুধুও দর্শক যে ইসলাম এমন একটা জীবন বিধান যা সর্বকালে সর্বযুগে সকল মানুষের জন্য উপযোগী এবং সকলের কল্যাণ নিশ্চিত করেছে এই প্রসঙ্গে আমরা শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে বলবো যে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা প্রসঙ্গে যেমন উত্তরাধিকারী দিয়েছে আর ওর এই প্রসঙ্গে কিছু আলোকপাত করলে একটু মোকারানা হয়ে যেত সত্যিকারের নারী জাতি যখন অবহেলিতা এবং সর্বদিক থেকে নির্যাতিত এবং লাঞ্ছিত বঞ্চিত ছিলেন ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন এই সমকে জাগাবের জন্যে কিন্তু নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন আর আলামের মধ্যে একজন নারী জাতি এবং তিনি প্রতিষ্ঠিত করলেন নারীর মর্যাদা মেয়ে হিসেবে হত্যা করা যাবে না মা হিসাবে তার সম্মান দিলে তার জান্নাত বধু হিসাবে স্বামীর উপরে সবকিছু চাপায় দিলেন যা দায়ী দায়িত্ব সবকিছু এমনকি নারীকে রক্ষা করতে গিয়ে স্বামী যদি হত্যা হয় সেটা মান কোতেলা দু না আহলিহি ফাহা শাহী শহীদ শহীদ হওয়ার তাকে মর্যাদা আল্লাহ দান করলেন এবং মার পায়ের নিচে জান্নাত করে দিলেন তাহলে এই যে নারীর তিনটা পর্যায় সে মেয়ে হোক সে স্ত্রী হোক সে মা হোক এই সব পর্যায়ে তার অধিকার প্রতিষ্ঠা করলেন শুধু তাই না জাহিলিয়াতের যুগের সঙ্গে যদি আমরা রোমান দেখি আমরা যদি ফ্রান্স দেখি আমরা আর যে আমেরিকা দেখি বা আমরা আপনার ইউরোপীয় সব জায়গাতেই কিন্তু এমন ছিল এমন আইন ছিল দৃষ্টিকে বিক্রি করা যেত কেউ যদি কেউ যদি কাউকে হত্যা করতো অর বিনিময়ে নারীকে দিয়ে দিত ওরা তাকে হত্যা করবে এটা এই যে নির্যাতন এবং এর নিপূরণ এর থেকে নিষ্কৃত দান করলো ইসলাম মহান মহানব্বুল্লাহ আরামের সোষ্টা যিনি আমার মা আবন্দেরকে সৃষ্টি করলেন এই আমরা বলবো যে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাদের অধিকার দিয়েছেন অন্য কাউরি কাছে অধিকার আপনাদের চাইতে হবে না চাইতে হবে আল্লাহর কাছে এবং যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর হয়ে যাবেন তখন আল্লাহ আপনার অধিকারের ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ জনাব শেক সাইফুদ্দিন বেলালকে জনাব ইউসুফ আব্দুল Majid আপ টু নোট এই নারী পরের হাতে তুলে দিতে হবে এবং সে নারী অন্য অন্যের ভোগের পাত্র হবে এটা চিন্তা করেও করে এটা একটা লজ্জাকর অপমানকর সামাজিকভাবে এটাকে ছোটও মানকর যে আমার মেয়ে আরেকজন হাতে তুলে দিব সে এটাকে নিয়ে ভোগ করবে এটা যেন একটা একটা যার কারণে তারা চিন্তা করত মূল করে এর থেকেই গোড়া না যাতে করে অবমাননারও স্বীকার হতে না হয় এর দায় দায়িত্ব ভবিষ্যতে গিয়ে পালন করতে না হয় এ সমস্ত কারণে নারীদেরকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হত্যা করবে হ্যাঁ যেন ইউসুফ আব্দুল মজিদ চমৎকার কথা বলেছেন যে তিনি পয়েন্টগুলি তুলে ধরেছেন সেখানে এই এই কারণগুলি বিদ্যমান ছিল বলেই নারীদেরকে অপদস্থ অপমানিত করা হতো এবং লাঞ্ছিত করা হতো তবে এটা তারা যদি যে নারীদের নারীদের তাদেরকেই দুনিয়াতে আসতে হয়েছে এবং ছাড়া না বিশ্বে যাহা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ধন্যবাদ এই পূর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো সেটা হচ্ছে যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে ইসলাম যে রীতিটা দিয়েছে এবং রীতির মাধ্যমে মহরানা দিয়ে একটা স্ত্রীকে অপর বাপের কোলে লালিত পালিত ছিল তাকে নিয়ে আসা হচ্ছে তাই না এবং সম্মানজনক ভাবে মর্যাদা দিয়ে তাকে এখানে অধিকার প্রতিষ্ঠিত করেছে কি বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে বা বানিয়ে দিয়েছে সাথে সাথে সেখানে উত্তরাধিকার ওয়ারিসও বানিয়ে দিচ্ছে কিন্তু জাহেরি যুগে যে বিবাহগুলি ছিল আমরা এই প্রসঙ্গে জানাব শেখ সাইফুদ্দিন বেলালকে বলবো জাহেরি যুগে যে চারটি বিবাহ প্রথার প্রচলন ছিল সে প্রথাগুলি সম্পর্কে একটু আলোকপাত করবেন কি যুগে ইসলাম পরিপন্থী তিনটা নিয়ম বা পদ্ধতি ছিল বিবাহের বা কোনো একজন মানে ভালো যোদ্ধা বা ভালো মানুষের কাছ থেকে সাইফুদ্দিন বেলাল আমাদের সময় একটু বিরতি নিতে হচ্ছে প্রসঙ্গটা অত্যন্ত চমৎকার সেজন্য জন্য আমরা পুনরায় ফিরবো আপনার কাছে দর্শক বৃন্দ আমাদেরকে এই পূর্বে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আমি মোহাম্মদ বাদুদ্দুজান আদী পবিত্র হজ উপলক্ষে সমস্ত হাজিগনকে জানাই আন্তরিক মোবারকবাদ পুরাণ সুন্নার আলোকে উদ্ভাসিত করতে হলে করতে হলে তাই সুদৃঢ় ইমান এবং পরিচ্ছন্ন অন্ত কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ

যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত এক সাদাক জারিয়া দুই এলম যার দ্বারা উপকার সাধিত হয় এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড ওসিয়ত অধ্যায় হাতির সংখ্যা চার হাজার পাঁচ who was the first prophet was a prophet the first one to read and write? did God speak to a prophet a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more Join us for stories of the prophet peace TV Banglai <laughs> উতিরপুর পৌররায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও বরকম। পূর্বে আমরা আলোচনা করতেছিলাম যে জাহিলি যুগে যে বিবাহ প্রথাগুলি ছিল সেই বিবাহ প্রথা প্রসঙ্গে আমাদেরকে আলোকপাত করতেছিলেন জনাব শেখ সাইফুদ্দিন আমরা তার সেই অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। যে জাহিলি যুগে একটা বিবাহ ছিল যাকে ইসতিবদা আওয়ালা হতো ইসতিবদা হচ্ছে অর্থাৎ যে কোনো মানুষ যখন কোনো একজন ভালো বড় যোদ্ধা বা বড় একজন বড় শিক্ষিত বা পণ্ডিত এমন ব্যক্তির পক্ষ থেকে বা তার বীর্য থেকে তার স্ত্রীর গর্ভে বাচ্চা চাই এটা একটা তারা তখন মানে সুনাম মনে করত একটা গৌরব মনে করত যার ফলে স্ত্রী যখন পবিত্র হতো তখন বলতো যে উমুকের কাছে চলে যাও এবং ওইখানে গিয়ে তার সঙ্গে সে মেলামেশা করত এরপরে যখন এসে এটা সাব্যস্ত হতো যে তার গর্ভে বাচ্চা ধারণ করেছে তারপরে তার স্বামী তার সঙ্গে মেলামেশা করত এরপরে ওই বাচ্চাটা নিজের নামে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করতো এই এক ধরনের বিয়ে ছিল আরেক ধরনের বিয়ে ছিল যে একজন নারী কমে দশের পুরুষের সঙ্গে মেলামেশা করত এদের সঙ্গে মেলামেশা করার পরে যখন বাচ্চা প্রসব করত তখন সবাকে ডাক দিত এবং জাহেলি যুগের নিয়ম ছিল অবশ্যই সবাকে হাজির হতে হবে বাধ্য হাজির হতে এবং হাজির হওয়ার পরে যাকে সে ভালোবাসতো বা যাকে সে পছন্দ করতো বলতো এই হলো আমার বাচ্চার বাবা এবং সেটাই বাবা বলে এবং স্বামী বলে নির্ধারিত হতো এটাও একটা পদ্ধতি জাহিলিয়াতের যুগে ছিল এছাড়া আরো একটা পদ্ধতি ছিল সেটা হলো যে দশের অধিক মানে বাড়ির সামনে বা ঘরের উপরে নিশানা টানা দিত বেশালয়ের মতো এবং মানুষ অধিক সংখ্যক আসত এবং তার সঙ্গে মেয়ে মহিলার সঙ্গে মেলামেশা করত এবং এদের নাম এবং পরিচয় কিন্তু সে রাখত যখন বাচ্চা প্রসব হতো এরপরে সবাকে ডাকতো ডাকার পরে করতো কি ওই বালির উপরে ওদেরকে হাঁটাতো সবগুলাকে হাঁটানোর পরে যারা ওই রেখাবিদ ওদেরকে নিয়ে আসা হতো এবং ওই বাচ্চার পা বা তার পায়ের দাগ এবং ওই দাগগুলির সঙ্গে মিলিয়ে যাকে নির্দিষ্ট করে দিত ওই রেখাবিদ জ্যোতিষ সেটাই হতো সেই বাচ্চার বাবা এই তিনটা পদ্ধতির সঙ্গেও এখন যে বর্তমান ইসলামী পদ্ধতি সেটাও কিন্তু সেই যুগে ছিল কারণ দিদি ইব্রাহিমের কিছুটা ওদের মধ্যে বাকিও তখন ছিল হ্যাঁ আমরা তাহলে জনাব শেখ সাইফুদ্দিন পেলাল মাদানির আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে জাহেলি যুগেও চার প্রকার বিবাহ ছিল একটা বিবাহ যেটা আজকে আমরা যেটা আলোচনা করতেছি দীর্ঘদিন ধরে আমাদের দীর্ঘ পর্বে চলতেছে ইসলামিক বিবাহ সেটার প্রচলন কিছুটা সীমিত আকারে হলেও সেখানে বিদ্যমান ছিল ছিল কিন্তু আরও যে তিনটি প্রথা তিনটি রীতির কথা বলা হলো বিবাহের একটা হলো অন্যের একটা সুপুরুষ সুঠাম সুদেহী

সেটা আমাদের মা বোনদেরকে বোঝা উচিত যুগে নারীদেরকে কিভাবে অপদস্থ করা হতো বাধ্য করা হতো অন্যের কাছে থাকার জন্য আর আরেকটি নোংরা প্রথা যেটা হলো যে দশ জনের কম তার কাছে যাতায়াত করবে তারপর সন্তান কার হবে যাকে ওই মহিলা বলে দিবে এটাই মিলবে এটাই সেখানে চলে যেতে হবে অথবা একটা বাড়ির সামনে ফ্ল্যাগ উড়িয়ে দিত আর ওই ফ্ল্যাগটা দেখে দেখে মানুষ মনে করত। যে এই বাড়িতে একটা যুবতী নারী আছে কারা আছো কে আছো আসো যাদের যৌন সম্ভোগ করা তারা সম্ভোগ করো আর এইভাবে তারা সম্ভোগ করত করার পর তারপর ওই রেখাবিদদেরকে নিয়ে এসে যাকেই বলা হতো এটা তর্ সনাতক নিতেই হবে এখানে কি কোনো দুঃখজনক শেখ যে বর্তমান যুগে ওই জাহিলিয়াত আবারও ফিরে আসতেছে যৌন নামে এটাকে বৈধ করে দেওয়া হচ্ছে বা লাইসেন্স দেওয়া হচ্ছে বা এটাকে মনে করা হচ্ছে বৈধটাকে বন্ধ করার জন্য অবৈধ পন্থাগুলিকে আসমানজমিন আসমান করে দরজা করে খুলে দেওয়া হচ্ছে আচ্ছা এভাবে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এটা জাহিলিয়াতের যে চিত্র এটা বর্তমানে যদি কোথাও আবার ফিরে আসে তাহলে এটাকে আমরা কি বলবো নব্য জাহিলিয়াত নতুন করে সে জাহিলিয়াতের প্রাদুর্ভাব তাই না

এবং বঞ্চিত করা হতো এবং যে নিষ্পেষণে নিষ্পেষিত করা হতো জীবন্ত প্রথিত করা হতো এখন তো এই মার্ডার্ন যুগে বর্তমান সময়ে নারীদের উপর তার চেয়ে বেশি অন্যায় করা হচ্ছে তাদের যৌতুকের দাবি তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে এসিড নিক্ষেপ করা হচ্ছে ইফটিজিং করা হচ্ছে এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও যখন তারা উপলব্ধি করতে পারে চার সপ্তাহ পরে যে গর্ভে যে সন্তান রয়েছে সেটা নারী মেয়ে বাচ্চা তখন ওখানেই সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে এমনকি চীন থেকে ভারতে মিলিয়ন মিলিয়ন নারীদেরকে গর্বে সেখানে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে চীনের তো এরকম খবর আসছে যে নারীদেরকে হত্যার এমন পর্যায়ে তারা পৌঁছেছে যে ভবিষ্যতে তারা নারী খুঁজেও পাবে না ইলাহা ইল্লাহ এরকম অবস্থা তো নারীদের উপরে যে এখন বর্তমানে ওই সময় জাহিলির যুগে মোহাম্মদুর রসদুল্লা সাল্লাম যখন নারীদের প্রাণ রক্ষা করেছিলেন এবং তাদেরকে অধিকার দিয়েছিলেন সেই সময় নারীরা কোন আন্দোলনে যায়নি আমাদের অধিকার দিতে হবে কোনো নারীবাদী যে রাজপথে আন্দোলন করেছিল যে আমাদের অধিকার দিতে হবে আন্দোলন করার কথা তারা কখনো কল্পনা আনতে পারে কল্পনা আনতে পারেন সেই সময় মোহাম্মদ রসদুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে এই অধিকারগুলো দিয়েছিলেন এবং তাদেরকে জীবন বাঁচিয়েছিলেন আমি মনে করি রহমতুল্লাহ আলমিন তার অবদান নারী জাতির উপর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কেউ দুঃখজনক হলো সত্য আজ আমাদের মুসলিম নারীরা সংগঠন করে তারা অধিকার চায় মানে নারী অধিকারের নামে মানে সম অধিকারের নামে তারা আবার সেই পশ্চাৎগামী পদে ফিরে যেত কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা সেখানে দেখেছি যেখানে একশত মহিলাকে ধর্ষণ করা হয়েছে একটা ইউনিভার্সিটির মধ্যে

এবং নারীদেরকে বেলাল্লাপনার দিকে ধাবিত করা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু নিশ্চিত এখনো আমাদের মা বোনেরা দেখেন ইট ভেঙে খাচ্ছে মাথায় বোঝা তুলছে মহিলারা কাজ করছে ইট ভেঙে খাচ্ছে রাস্তায় মাটি টানছে কেন তারা মাটি টানবে তার স্বামী কোথায় তার বাবা কোথায় তার বাবা কোথায় তার ভাই কোথায় তার দেশ কোথায় তার দেশ কোথায় তার সরকার কোথায় তাকে দায়িত্ব কি দেয়নি সমাজের লোকদের কি দায়িত্ব নেই তাদেরকে ভরণ পোষণ নারীবাদী আন্দোলনের তার নারী অধিকার প্রতিষ্ঠার নামে তারা আন্দোলন করে অধিকার তো পাচ্ছেই না বরং তারা আরো বেশি অধিকার বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে তারা আসলে বের হয় নাই তাদেরকে সংগঠিত করে সহজ এবং সস্তা পণ্য হিসাবে যৌন পুরুষ তাদের যৌন চাহিদা মিটাবার জন্য সহজ পণ্য হিসাবে পাওয়ার জন্যই তাদেরকে এইভাবে আমরা এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে বলতে পারি যে পৃষ্টিবিরি আলোচনা যেখান থেকে যারা দেখছেন শুনছেন তাদের সকলকে আমরা বলতে পারি যে এটি একটি এই ছদ্মবেশীদের প্রতারণা সেই প্রতারণাকে থেকে প্রবঞ্চনা থেকে ধুখা থেকে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক সাবধান হতে হবে আমাদের হাতে সময় সংক্ষিপ্ত আমরা যে কথা বলতেছিলাম যে তার বিপরীতে ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে সংসারে নারীর সম অধিকার নিশ্চিত করেছে সম অধিকার নিশ্চিত করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নারীদেরকে ওয়ারিশ বানিয়েছে এই প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন সময় আমাদের একেবারে কম জি আল্লাহ রবাহ আলমিন নারীদের অধিকারের জন্য একটি সুরার নেশা তাদের নাম দিয়ে একটি সুরাই নাজিল করে দিলেন এবং যেখানে তাদের হকগুলিকে সুন্দর করে সুস্পষ্ট করে বর্ণনা করে দিলেন যে সে মা হলে কত পাবে বোন হলে কত পাবে স্ত্রী হলে কত পাবে কোন ক্ষেত্রে কত পাবে এবং নারীদের যে অধিকার আমি বলবো যে তাদের অধিকারটা তিন ভাগে ভাগ করতে পারি আমরা কিছু ক্ষেত্র আছে যেখানে তাদের অধিকার বেশি দেওয়া হয়েছে কোথায় সম দেওয়া হয়েছে কোথায় কিছু কিঞ্চিত কম দেওয়া হয়েছে শুধু কমটাই চোখে পড়লো সমানতা বা অতি উপরের যে এটা কি আমাদের চোখে পড়ে না ইসলামী নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে এবং বৈবাহিক বন্ধের মধ্য দিয়ে নারীদেরকে সামাজিক মর্যাদা দিয়েছে আমাদের হাতে সময় কম আপনি ত্রিশ সেকেন্ড সংক্ষেপ জানাব শেখ ইউসুফ আব্দুল মাজিদ যে মা হিসাবে নারীকে যে মর্যাদা ইসলাম দিয়েছে এটা কি ছোটখাটো বিষয় এটা অবশ্যই বিরাট ব্যাপার যে মা হিসাবে রসুল করিম সাল্লামের দরবারে এসে এক ব্যক্তি প্রশ্ন করেছে মান আহাকু বেহসনে সাহাবাতি যে আমার হেয়া রসুল আল্লাহ যা আমার কাছে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাকে আমি সবচেয়ে বেশি আমার হৃদয় দিয়ে তাকে ভালোবাসবো এবং তাকে আমার সহযোগিতা দেব সে কে আমার সেই সবচেয়ে যোগ্য ব্যক্তি রসুল করিম সাল্লাহ সাদ করেন যে উম্মুকা তোমার মা আবার জিজ্ঞেস সুম্মা মান উম্মুকা সুম্মা মান সুম্মুকা যে তিনবার মায়ের মর্যাদার কথা রসুল করিম সাল্লাহ চতুর্থ পারে পিতার কথা উল্লেখ করেছেন এরপর অন্যান্যদের কথা দর্শক আমরা যে আলোচনা শুনতেছিলাম সেখানে ছিল যে ইসলাম ও জাহেলিয়াতে নারীর মর্যাদার পার্থক্য ইসলাম যে নারীদেরকে মর্যাদা দিয়েছে এটা পূর্ব জাহিলির যুগেও দেয় নাই বর্তমান কোনো সভ্য সমাজ যেটা প্রচলিত সভ্য সমাজ কোথাও আমরা এরকম মর্যাদার কথা আমরা পাই নাই এবং ইসলাম যে বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে নারীকে ঘরে এনে সম অধিকার দিচ্ছে নারীকে সম্পত্তিতে ওয়ারিশ বাড়িয়ে দিচ্ছে নারীকে সামাজিক মর্যাদায় অক্ষুণ্ণ রাখে। নারীদেরকে আত্মীয়তার বন্ধনে একেবারে আপন ঘরের মতো করে দিচ্ছে এবং নারীকে তার এক সময় স্টেজে এসে মা হওয়ার কারণে সর্বোচ্চ মর্যাদা পাচ্ছে এটা আর কোন ধর্ম এভাবে দেয় নাই এবং দিতেও সক্ষম নয় সুতরাং আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এই বিষয়গুলি আমাদের মা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু শয়তান সেখানে বিভ্রান্তি সৃষ্টি করবে আমি আমার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ তাদেরকে সকলকে বলবো এবং অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামের এই মৌলিক শিক্ষাটুকু উপলব্ধি করতে শিক্ষা দেন নচেত ইয়ামতের কঠিন আদালতে আপনারা কেউ পার পাবেন না কেউ মুক্ত হতে পারবেন না কেননা পরবর্তী সমাজ যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর জন্য দায়ভার আপনাদেরকেও নিতে হবে আপনারা ঘরে পিতা হিসাবে আপনি মা হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য সেটি সমানভাবে আদায় করুন এবং সব সময় সজাগ থাকবেন যে অপসংস্কৃতি যেন আপনার মৌলিকত্বকে বিনষ্ট করে না দেয় সেই উদাত্ত আহ্বান রেখে এবং বিবাহ সংক্রান্ত দীর্ঘ কয়েকটি পর্বে আপনারা আমাদের সাথে থেকে যে সাহস ও সহযোগিতা যুগিয়েছেন এবং পৃষ্ঠিকে আনন্দিত উৎসাহিত করেছেন সেজন্য আপনাদের সকলে মোবারকবাদ জানিয়ে সকলের কামনা করে আমরা এ পর্বের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং কল্যাণ কাজে কল্যাণকর কাজে প্রতিযোগিতায় প্রবৃত্ত হওয়ার তৌফিকদিন আহমিন আলাইকুম ও রহমতুল্লাহ ওবার

বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক beauty wealth family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice join dr zaki naik অর্ধাঙ্গিনী নাত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে অতি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্যিক বাণিজ্যিক সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি আজ রাত এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়